তাড়াতাড়ি আনবক্সিংটা করে নি, তা কোথায় লাগে BMW বাইকের, তো সেটা আমি আমার R15 লাগাবো। তো এই প্রোজেক্টটা আমার মনে হয় না আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ লাগিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমার বাইকের জন্য, তো সেটাই আমার কাছে এসছে, তো সেটারই আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেরি করবো না, ভিডিওটা বেশি বড় করব না, তো আর বেশি দেরি করব না, চলো তাড়াতাড়ি আনবক্সিংটা করে ফেলি। তার আগে তোমরা বক্সটা দেখে নাও। তো এটা হচ্ছে বাক্স, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে তাড়াতাড়ি আনবক্সিংটা করে নি। তো আমি প্রথমে এটা খুলেই রেখেছিলাম, দেখতে পাচ্ছ খোলাই আছে। তো এর ভেতরে দেখতে পাচ্ছ পেপার দিয়ে প্যাকিং করেছে, ভেতরে আর কি আছে জানি না, শুধু পেপারই আছে, পেপার দিয়ে মোড়া ভালোভাবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোডাক্টটা। তো যারা জানো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে BMW S1000RR এর যে সাইডের যে এটা থাকে স্পয়লারটা ফ্রন্টের সামনে, এটা এরম ভাবে লাগে স্পয়লারটা। তো যারা এখনো বুঝতে পারছো না তারা এই ছবিটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো তোমরা দেখলে এইটা কোথায় লাগে BMW বাইকের, তো সেটা আমি আমার R15 লাগাবো। তো এই প্রোডাক্টটা আমার মনে হয় না আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ লাগিয়েছে। ইন্ডিয়াতে অনেকেই লাগাতে পারে হয়তো R15 বা অন্য কোনো বাইকে অনেকেই লাগিয়েছে, যারা সুপার বাইক ইউজ করে তারা লাগিয়েছে হয়তো। তো এটা ওয়েস্ট বেঙ্গলে হয়তো প্রথম আমিই লাগাচ্ছি, আর কেউ লাগাইনি, মানে অন্য বাইকের কথা বলছি না, আমি R15 কথা বলছি। তো আমি এটা পারচেস করেছিলাম নাটেন বোল্টস, তো একটা ইনস্টাগ্রাম আইডি থেকে। আমার কাছে অনেক ইনস্টাগ্রাম আইডি আছে, আমি তাদেরকে ফলো করে রেখেছি, বাইকের অনেক রকমের প্রোডাক্ট বিক্রি করে, অনেক পার্টস বিক্রি করে, মডিফিকেশনের পার্টস বেশি থাকে তাদের কাছে। তো তা সেখান থেকে আমি অর্ডার করেছি, আমি ভেবে ভাবিনি এত ভালো কোয়ালিটি আসবে, সত্যি খুব ভালো কোয়ালিটি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আবার অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।